जय मा तारा जय मा तारा जय जय मा तारा। এই ভিডিওতে আজ আলোচনা করব কৌশিকী অমাবস্যার সঠিক দিনক্ষণ সময়সূচি এবং তার সঙ্গে ছোট্ট ছোট্ট কয়েকটি উপাচার যেগুলি অবশ্যই আপনি ঘরোয়াভাবে করতে পারেন আপনার বিভিন্ন রকমের মনস্কামনা পূর্ণের জন্য। তাই অবশ্যই যারা মা তারাকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, ভক্তি করেন বা পুজো দিতে চান, অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। আশা করি উপকৃত হবেন, আশা করি এই ভিডিও থেকে নতুন কিছু জানতে পারবেন। বন্ধুরা, এবছর অর্থাৎ 2020 সালে 18 আগস্ট মা তারার এই যে কৌশিকী অমাবস্যা পুজো অনুষ্ঠিত হবে, সঠিক সময় হল পয়লা ভাদ্র মঙ্গলবার দিবা 9:47 থেকে দোসরা ভাদ্র বুধবার দিবা 8:23 পর্যন্ত পুজো অনুষ্ঠান সূচিত হবে। বন্ধুরা, যারা কৌশিকী অমাবস্যা সম্পর্কে বিশেষ কিছু জানেন না তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, মা তারার এক বিশেষ পুজোর দিন হল এটি। এবছর মঙ্গলবার রাত্রি নিশিকালীন পুজো তারাপীঠ মহাশ্মশানে এবং মন্দিরে বিভিন্ন স্থানে পূজা পার্বণ হবে, আপনাদের সময়সূচি জানিয়ে দিয়েছি। তবে এবছর করোনা ভাইরাসের জন্য হয়তো লোকজন সেইভাবে আসতে পারবে না, তবে আমরা আমাদের চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান আপনাদের দেখাবার চেষ্টা করব। তাই অবশ্যই যারা যেতে পারবেন না তারাপীঠ মহাশ্মশান এবং মন্দিরের পুজো দেখার জন্য আমাদের এই পৌরাণিক কথা ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা মঙ্গলবার বিকেল সন্ধ্যেতে আপনাদের লাইভ অনুষ্ঠান করে দেখাব। প্রতি বছর ভাদ্র মাসে কৌশিকী অমাবস্যা হয়। বিশেষভাবে এই অমাবস্যার গুরুত্ব রয়েছে, বছরে আর 12 অমাবস্যার মধ্যে এটি অন্যতম। কথিত আছে, এই বিশেষ তিথিতে তন্ত্র সাধনা করে তারাপীঠ মহাশ্মশানে সিদ্ধি লাভ করেছিলেন সাধক বামাক্ষেপা। এই দিন মায়ের দর্শন পেয়েছিলেন তিনি। সেই দিন থেকেই প্রত্যেক বছর জনশ্রুতি এই দিনে তন্ত্র সাধনা করলে তা সিদ্ধিলাভ নিশ্চিত, আর তাই তারাপীঠে মহাশ্মশানে যাগযজ্ঞ করা হয় সিদ্ধিলাভের নেশায়। মনে করা হয় স্বয়ং মা এই দিন তারাপীঠে অধিষ্ঠান করেন, আর সেই জন্য বিভিন্ন জায়গা থেকে ভক্তরা ভিড় করেন, মায়ের তারাপীঠে পুজো অর্চনা করেন, নিয়ম নিষ্ঠা মেনে পুজো করেন। আর এই দিন অতি অবশ্যই বিশেষ আড়ম্বরের সঙ্গে পুজো প্রার্থনা করা হয়। বিশেষ করে মাকে এই দিন দেওয়া হয় রাজকীয় ভোগ, সকালে 3 রকমের অন্ন, তাতে থাকে পোলাও, খিচুড়ি, সাদা ভাত, সঙ্গে থাকে 5 রকমের ভাজা এবং 3 রকমের তরকারি, চারাপোনা, কাতলা, রুই সহ বিভিন্ন মাছের ভোগ দিয়ে মাকে নৈবেদ্য দেওয়া হয়। থাকে পায়েস, চাটনি, দই আর 5 রকমের মিষ্টি। তবে রাত্রে খিচুড়ির প্রাধান্যই থাকে, চাল ডাল মিশিয়ে প্রায় 1.5 কুইন্টল 10টি বড় হাঁড়িতে রান্না করা হয়। করলা, বেগুন, আলু সহ 5 রকমের সবজি ভাজা, তরকারি প্রভৃতি মাকে দেওয়া হয়, বিভিন্ন ভক্ত দেয়। এখন আপনাদের জানাবো বেশ কিছু ছোট উপাচার, যে উপাচার করলে অতি অবশ্যই সুফল আপনি পাবেন। যেমন বলা হচ্ছে, যদি 11
জবা ফুলের কুড়ি, রক্ত চন্দন মাখিয়ে এই কৌশিকী অমাবস্যার দিন মায়ের চরণে দিতে পারেন, তাহলে সুফল আপনার নিশ্চিত অপেক্ষা করছে। আপনি যা চাইবেন তাই পাবেন। যাদের আর্থিক সমস্যা আছে তারা অবশ্যই এই দিন মাকে হলুদ কাপড়ের ওপর বসিয়ে বিভিন্ন রকমের হলুদ ফুল দিয়ে পুজো দিন। আপনার আর্থিক সমস্যা অবশ্যই কেটে যাবে। যাদের পড়াশোনার সমস্যা আছে তাদের জানাচ্ছি নীল কাপড়ের ওপর বসিয়ে নীল ফুল, কুশ এবং তিল দিয়ে পুজো দিন। আপনার মনস্কামনা তো পূর্ণ হবেই হবে। যাদের রোগের সমস্যা রয়েছে তাদের জানাচ্ছি সাদা কাপড়ের ওপর বসিয়ে সাদা ফুল, কুশ এবং তিল সহকারে যদি আপনি মা তারার এই দিন পুজো করেন আপনি সুফল নিশ্চিত পাবেন। আশা করি আপনাদের বিষয়টি ভালো লেগেছে, আশা করি আপনারা বিষয়টি বুঝতেও পেরেছেন। যাদের ভালো লেগেছে, যারা বিষয়টিকে বুঝতে পেরেছে, তারা অবশ্যই বিশেষ এই ক্রিয়াগুলি করবার চেষ্টা করবেন। আর যারা প্রথমবারের জন্য আমাদের এই কথাগুলি শুনলেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি বিশ্বাস করে করুন, সুফল পাবেন। আর এই ধরনের পরবর্তীকালেও আমরা ভিডিও এই চ্যানেলে উপস্থাপন করব, তাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটিও অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের কাছে একান্ত কাম্য। আমরা প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন দেবদেবীর পূজা পার্বণ সম্পর্কে ভিডিও উপস্থাপন করি, তাই অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের নোটিফিকেশন বেলটিও অন করে রাখুন। প্রিয় দর্শক, কেমন লাগলো ভিডিওটি নিচের কমেন্টে লিখে জানাবেন। পরবর্তীকালে এই ধরনের ভিডিও পুনরায় পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটিও অন করে রাখবেন। আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের শিরোধার্য একান্ত কাম। আজকের মতো বিদায় নিলাম। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসব আপনাদেরই কাছে, আপনাদেরই সাথে। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। জয় মা তারা, জয় মা তারা, জয় জয় মা তারা। নমস্কার প্রত্যেককে। জয় মা তারা।